শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নূরের সঙ্গে কেএনএফ এর সংশ্লিষ্টতা আছে কিনা খতিয়ে দেখা হবে হুঁশিয়ারি র্যাবের। বড় ভাই বিএনপির তারুণ্যের সমাবেশে আসায় ছোট ভাইকে হত্যা করল আওয়ামী লীগের নেতারা। এই সরকারের অধীনে নির্বাচন হয় না, সিলেকশন হয়, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাষ্ট্র সহ ছয় দেশের পর্যবেক্ষক টিম আসছে 28 জুলাই, আতঙ্কে সরকার। নাটোরে যুবলীগ নেতার কবজি কেটে নিল প্রতিপক্ষ। তত্ত্বাবধায়কের দাবিতে জামায়াতের 3 দিনের কর্মসূচি ঘোষণা। এবং সবশেষ থাকছে 7 দিনে রিজার্ভ কমল $12 কোটি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি সাবেক ডাকসো ভিপি নুরুল হক নুরের সঙ্গে কোকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর যোগাযোগ খতিয়ে দেখছে র্যাব। সোমবার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। নুরের বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, কেএনএফ এর ভেরিফাইড পেজে নুরকে নিয়ে বক্তব্য উপস্থাপন করা হয়েছে। কেএনএফ এর সঙ্গে যোগাযোগের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্য উপাত্ত সামনে এসেছে। যোগাযোগ রয়েছে কিনা বা সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখতে গোয়েন্দারা কাজ করছে। কমান্ডার মঈন আরও বলেছেন, সূক্ষ্মভাবে যাচাই বাছাইয়ের কাজ গোয়েন্দারা করছেন। কেএনএফ এর সঙ্গে নুরের সংশ্লিষ্টতা পাওয়া গেলে এই বিষয়ে পরবর্তীতে বলা যাবে। ব্যতিক্রমভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কেএনএফ এর ভেরিফাইড পেজে যেহেতু এই বিষয়ে মন্তব্য করা হয়েছে সেক্ষেত্রে যোগাযোগ থাকতেই পারে। এই বিষয়ে জানতে চাইলে নুরুল হক নুর বলেন, এগুলো একেবারে আজগুবি কথাবার্তা, এই ধরনের কোনো যোগাযোগ আমার নাই, এসব একেবারে অসত্য, উদ্ভট এবং বানোয়াট। ঢাকায় বিরোধী দলের ডাকা তারুণ্যের সমাবেশে এসেছেন বড় দুই ভাই। সেই অপরাধে ছোট ভাইকে ধরে নিয়ে হত্যা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, এমনটাই দাবি করেছেন লাকসামের সন্ত্রাসী হামলায় নিহত স্বেচ্ছাসেবক দল নেতা সিয়াম হোসেন মনার বড় ভাই এবং লাকসাম পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রায়হান। নিহত মনার আরেক বড় ভাই ও লাকসাম পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রায়হানের সাথে কথা বলে জানা যায়, গত শনিবার ঢাকায় তারুণ্যের সমাবেশে যোগ দিয়েছিলেন নিহত মনার বড় ভাই লাকসাম পৌরসভা যুব দলের যুগ্ম আহ্বায়ক শফিউল্লাহ এবং পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রায়হান। সেজন্য ওই দিন রাত 8:30 তাদের দুই ভাইকে লাকসাম পৌর শহরের উত্তম লাকসামের বাড়িতে হেলমেট পরে অস্ত্রসহ খুঁজতে যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। দুই ভাইকে বাড়িতে না পেয়ে তাদের বাড়িতে কিছুটা আগেই লাকসাম ফায়ার সার্ভিস অফিসের কাছে তার বাবার মালিকানাধীন পুরনো লৌহজাত দ্রব্যাদির দোকানে গিয়ে তাদের আপন ছোট ভাইকে স্বেচ্ছাসেবক দল নেতা সিয়াম হোসেন মনাকে পায় তারা। এই সময় জোর করে মনাকে তুলে নিয়ে যায়। পরে রাত 2:30 পৌর শহরের গন্ডামারা গ্রামের উম্মুল কুরা মাদ্রাসার সামনে সিয়াম হোসেনের মনার লাশ পাওয়া যায়। লাকসাম মনা হত্যাকাণ্ডের ঘটনা ছাড়াও গত এক সপ্তাহে বিএনপির ঘোষিত পদযাত্রা এবং ঢাকার তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে হত্যার শিকার হন বিএনপির দুই কর্মী, এছাড়া আহত হয় 500+ নেতাকর্মী। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আছে অনেকে। বগুড়ায় বিএনপির সাথে সংঘর্ষের সময় পুলিশের টিয়াশেলে অসুস্থ হয়ে 1/2 স্কুল শিক্ষার্থী, 22 মামলায় আসামি করা হয়েছে 15,000 নেতাকর্মীকে। এই সরকারের অধীনে নির্বাচন হয় না, সিলেকশন হয়, বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এইসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, এই দেশের 90% রাজনৈতিক দল এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না, তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। যুগপথ আন্দোলন ছাড়া এককভাবে অনেক দল এই সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছেন। সরকারের সাথে থাকা জাতীয় পার্টির কথা তুলে ধরে মহাসচিব বলেছেন, তারা বলছে এই সরকারের অধীনে নির্বাচন হয় না, সিলেকশন হয়। মির্জা ফখরুল ইসলাম বলেছেন, আজকে বাংলাদেশের মানুষের সময় এসেছে আন্দোলনের মাধ্যমে তাদের অধিকার ফিরে পাবার। এই আন্দোলনে জনগণের আন্দোলন, এই আন্দোলনের মধ্য দিয়ে আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে চাই। এই আন্দোলনে অবশ্যই সফল হবে জানিয়ে তিনি বলেছেন, এই দেশের জনগণ আন্দোলন চাই, তারা বিশেষভাবে জড়িয়ে পড়ছে আমাদের আন্দোলনে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ছয় দেশ থেকে 6 জনের একটি দল আগামী 28 জুলাই বাংলাদেশ সফরে আসছেন। ইলেকশন মনিটরিং ফোরাম ইএমএফ আমন্ত্রণে তারা বাংলাদেশে আসবেন।
ছয় সদস্যের এই দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পূর্ব পরিস্থিতি ও পরিবেশ মূল্যায়ন করে একটি প্রতিবেদন প্রকাশ করবে। সফরকালে তারা নির্বাচন কমিশন, সরকারের কয়েকজন মন্ত্রী ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবেন। সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ইলেকশন মনিটরিং ফোরামে এর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী। তিনি বলেন, ইএমএফ এর আমন্ত্রণে আসা দ্বিতীয় এই টিমে রয়েছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষক মিস্টার টেরি এল ইসলে, আয়ারল্যান্ড থেকে ইউরোপীয় ইউনিয়নের রাজনীতি বিষয়ক সিনিয়র সাংবাদিক মিস্টার নিক পাউল, দক্ষিণ কোরিয়ার মানবাধিকার কর্মী মিস্টার পাং চুং চাং, জাপানের সমাজকর্মী ইউসুকি সুগু, যুক্তরাজ্যের লেখক এবং গবেষক মাইকেল জন শেরিফ এবং চীনের রাজনৈতিক বিশ্লেষক এন্ডিলিন। পূর্ব শত্রুতার জেরে নাটোরে পৌর যুবলীগ নেতার ডান হাতের কবজি কেটে নিয়েছেন প্রতিপক্ষের লোকেরা। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আরও 5-6 জন আহত হয়েছেন। আহত যুবলীগ নেতার নাম মিঠুন আলী, তাকে গুরুতর অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। রোববার দিনগত রাত 9:30 দিকে শহরের বলারিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর সূত্র থেকে জানা গেছে, রাত 9:00 দিকে শহরের ভবানীগঞ্জ মোড়ে আওয়ামী লীগের স্থানীয় কার্যালয় থেকে 10-12 জন নেতাকর্মীর সঙ্গে নিয়ে বাসায় ফিরছিলেন মিঠু আলী। পথে বলারিপাড়া এলাকায় 20-30 জন দুর্বৃত্ত তাদের ঘিরে ফেলে। এ সময় কয়েক রাউন্ড গুলি ছুড়ে তারা আতঙ্ক সৃষ্টি করে। এ সময় এক পর্যায়ে মিঠুনের চোখে মরিচের গুঁড়ো মিশানো পানি ছুড়ে তাকে এলোপাথারি কোপাতে থাকে প্রতিপক্ষের লোকেরা। এতে ধারালো অস্ত্রের আঘাতে তার ডান হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আহতদের উদ্ধার করে নাটোরের আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়েছে। মিঠুনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। নাটোরের আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, মিঠুনের ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে, আহত অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে অবিলম্বে কেয়ারটেকার সরকারের ব্যবস্থা প্রতিষ্ঠা, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান গ্রেফতার, শফিকুর রহমান সহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মী ও আলেম উলামাদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে সভা সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামাত। আগামী 28 জুলাই সকল মহানগরীতে এবং 30 জুলাই সকল জেলা সদরে বিক্ষোভ মিছিল এবং 1 আগস্ট ঢাকা মহানগরীতে সমাবেশ করবে দলটি। আজ এক সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এই কর্মসূচি ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, আর মাত্র 5 মাস পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করার জন্য কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়ে গোটা জাতি ঐক্যবদ্ধ। সরকার জনগণের এই দাবি বাস্তবায়নের পরিবর্তে 2014 এবং 2018 সালের স্টাইলে আবার নির্বাচনের ষড়যন্ত্র করছে। এই লক্ষ্যে সরকার প্রশাসনকে ঢেলে সাজাচ্ছে, আরপিও সংশোধনের মাধ্যমে কার্যত নির্বাচন কমিশনকে আরও আজ্ঞাবহ করে তুলেছে। জামাতে ইসলামকে সভা সমাবেশ এবং মিছিল করতে দেওয়া হচ্ছে না। প্রশাসনের নিকট বারবার লিখিতভাবে আবেদন করা সত্ত্বেও প্রশাসন সভা সমাবেশের বাস্তবায়নে সহযোগিতার পরিবর্তে সিলেট এবং চট্টগ্রামে গ্রেফতার ও হয়রানি করে যাচ্ছে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক সপ্তাহের ব্যবধানে $12 কোটি কমেছে, ফলে এখন গ্রস রিজার্ভ 2,985 কোটি ডলারে দাঁড়িয়েছে। প্রকৃত রিজার্ভ একই পরিমাণে কমে 2,345 কোটি ডলারে নেমেছে। 13 জুলাই গ্রস রিজার্ভ ছিল 2,997 কোটি ডলার এবং নিট রিজার্ভ ছিল 2,357 কোটি ডলার। রোববার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এইসব তথ্য পাওয়া গেছে। সূত্র জানায়, আমদানি দেনা পরিশোধে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি বাড়ায় এবং রপ্তানি আয় ও রেমিটেন্স বাবদ ডলার জমা কম হওয়ায় রিজার্ভ কমেছে। প্রচলিত পদ্ধতি অনুযায়ী গ্রস রিজার্ভের তথ্য কেন্দ্রীয় ব্যাংক প্রতিদিনই আগে থেকেই IMF-কে দিয়ে আসছে। এখন গ্রস রিজার্ভের পাশাপাশি নিট এবং প্রকৃত রিজার্ভের তথ্য পাঠানো হচ্ছে। IMF-এর জুনের মধ্যে দেশের গ্রস রিজার্ভ 2,996 কোটি ডলারে নেমে যাবে বলে পূর্বাভাস দিয়েছিল, যা মোট আমদানি ব্যয়ের 3.5 মাসের সমান। একই সঙ্গে এই সময় নিট রিজার্ভ 2,446 কোটি 20 লাখ ডলারে নেমে যাওয়ার আশঙ্কা করেছিলেন। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেশের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।